আমি এই দলীয় পদ নিয়ে কি দিয়ে দিয়ে জল খাবো? একটা এমএলএ এতগুলো পদ, আমার একটা কথা কেউ শুনছে না। এই যে পাঁচজনের কমিটি করা হয়েছিল হুগলি জেলা জুড়ে, একটা মিটিং হলো না আমাদের? যখন যখন ব্লক সভাপতি হলো নবীন, তখন বলা হয়েছিল যে অঞ্চল কমিটি করা হবে, অঞ্চল কমিটি, ব্লক সভাপতি, অঞ্চল জেলা সভাপতি আর বিধায়ক তিনজন মিলে সই করবে, তবে অঞ্চল কমিটি হবে। আমার সই ছাড়া অঞ্চল কমিটি গঠিত হয়ে গেল কি করে? জেলা সভাপতি আর ব্লক সভাপতি সয়ে এক একটা 13টা ক্যান্ডিডেট 26 লাখ টাকা তোলা হয়েছে, আমার কাছে খবর আছে। সে টাকা কার কার পকেটে ঢুকেছে? সমস্ত টাকার খেলা চলছে। ও আমার না, আমার ক্যান্ডিডেটের নাম হোয়াইট জার দিয়ে মুছে অন্য ক্যান্ডিডেটের নাম ঢুকিয়েছে। এগুলো নিয়ে আমরা কেস করব কোর্টে। এই টিকিটগুলো পেলো কি করে? কত টাকায় বিক্রি হলো? কারা দিল সেই টাকা? শুধু টাকার খেলাই চলছে। আমি বলছি ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, আইপ্যাকেরও কেউ কেউ জড়িত। আমরা বুঝি না, বোকা? 2 বছর ধরে এই রাজনীতিতে দেখছি আমি, আমি একেবারে ছাগল নাকি? 27 খানা বই লিখেছি। কারা টাকা তুলে? তার শাস্তি দেওয়া হোক, জেলে ঢোকানো হোক। আমি যদি তুলে থাকি আমাকে জেলে ঢোকানো হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই। মাননীয় অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কারণ কি আমাদের কথা তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া যায় না। মাঝখানে যে অনেকগুলো দেওয়াল আছে, এই দেওয়ালগুলো সব বিক্রি হয়েছে। সিনিয়র একজন লোক, তিনি এই কথা বলেছেন, এগুলো ভোটের মুখে এই ধরনের কথা বলা উচিত নয়। আর এগুলো এই কথাগুলো প্রথমেই দুম করে একটা দাগিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এবার যে পদ্ধতিতে হয়েছে, যেভাবে নবজোয়ারে ভোট হয়েছে, যেভাবে সমীক্ষা হয়েছে, ফলে এমন অনেক জায়গা আছে যেখানে প্রতিষ্ঠিত নেতা নেত্রী এমএলএ এমপির সঙ্গে হয়তো যে ক্যান্ডিডেট লিস্ট হয়েছে মিলছে না, অনেক নতুন মুখ হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার। ফলে তাহলেই সঙ্গে সঙ্গে বাইরে এই ধরনের প্রকাশ্যে আচরণ করতে হবে, এগুলো সমর্থনযোগ্য নয়। যদি দায়িত্বশীল নেতা হন, ক্ষোভ আপনার কাছে রাখুন, ফলাফলের পর তার বিকেলে আলোচনা।